সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে আজকে জায়েদ খানকে নিয়ে এসে হাজির হয়েছি। তো আমি জায়েদ খানের বক্তব্যটুকু প্লে করি, যে বক্তব্য আলিম সমাজের মধ্যে ভীষণ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঠিক আছে, তো তিনি তার বক্তব্যের মাধ্যমে কি এমন হাইড্রোজেন বা এটম বোমা ফাটালেন একটু দেখি তার তেজস্ক্রিয়তাটা। ঠিক আছে, হ্যাঁ, তো প্লে করে শোনাই আপনাদেরকে। আচ্ছা, দেখি উনি কি বললেন। আচ্ছা শোনা যাক, আপনারা রেডি তো? এই হচ্ছে জায়েদ খান। হ্যাঁ, আচ্ছা শোনা যাক। ইমামরা তো শালা খারাপ ছেলে, বলৎকার করে তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা, এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো, হ্যাঁ, পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে ছেলে বলৎকার করে উনি বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই, আমি এগুলোর মধ্যে না। ইমামরা তো শালা খারাপ ছেলে, বলৎকার করে তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা, এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো, যে ভাই আচ্ছা ঠিক আছে শুনলাম। আচ্ছা জায়েদ খান এইখানে কি বলেছে আপনারা শুনেছেন তো? উনি বলেছেন ইমামরা তো শালা খারাপ ছেলে বলৎকার করে। তো প্রথমত উনি সমস্ত ইমামদেরকে, অর্থাৎ সকল ইমামদেরকে খারাপ বলেছেন, এবং ইনি বুঝাতে চেষ্টা করেছেন যে ইমামরা, হ্যাঁ, ছেলে বলৎকার করে থাকে। উনার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। উনি কিন্তু ইমামদের কথা বলেছেন, উনি কিছু ইমামদের কথা বলেন নাই, বা কিছু কিছু ইমামরা বলৎকার করে এমনটি বলেন নাই। ঠিক আছে, তো কথা হলো ইমামরা শিশু বলৎকার করে এটি সত্য, এই ব্যাপারে তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই কিংবা কোনো অতিরঞ্জন করেন নাই, এটি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে একমত হওয়ার বিষয়। ঠিক আছে, তো এইবার দেখি জায়েদ খানের পরবর্তী বক্তব্যটা আমি একটু প্লে করে শোনাই। তিনি পরবর্তী বক্তব্যে কি বললেন একটু একটু শোনাই। দেখুন, পরবর্তী বক্তব্যে তিনি পল্টি মেরে দিয়েছেন এই জায়েদ খান। প্রথম বক্তব্যে তিনি বলেছিলেন যে ইমামরা শালারা খারাপ বাচ্চাদেরকে বলৎকার করে। এইবার তিনি তার বক্তব্যকে পাল্টে দিয়েছেন। কেন পাল্টে দিয়েছেন সেটি আপনাদেরকে পরে ব্যাখ্যা করে শোনাবো, তাহলে প্লে করি আপনারা শুনুন। ধরা পড়েছে, আপনারা জানেন সেই গহিত কাজগুলোর, সেই মানুষগুলোর কথা বলেছি যেখানে আপনারা সকল ইমাম কখনোই অন্তর্ভুক্ত না আসে। সেখানে কিছু 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 মাদ্রাসার ইমাম আছে যারা অনেক সময় খারাপ সব জায়গায় আছে, খারাপ ভালো, যে কিছু কিছু মানুষ আছে যেখানে আবার আসলে তো এ ধরনের ঘটনা ঘটে, শিশুদের বলৎকার করে, এ ধরনের কোনো ঘটনা আমরা ধরা পড়তে দেখেছি, আমরা এ ধরনের ঘটনাকে আমরা আইনের আওতায় আনতে দেখেছি। তো আমি সেইটার প্রতি আসলে এই কথাগুলো বলেছিলাম, সেখানে সকল ইমাম কোনো ক্ষেত্রেই ছিল না। আচ্ছা, সকল ইমাম কোনো ক্ষেত্রে ছিল না, একটু প্লে করে শোনাই। এই দেখুন একটু, আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই, আমি এগুলোর মধ্যে না। আচ্ছা আবার প্লে করি, আবার প্লে করি। ইমামরা তো শালা খারাপ ছেলে বলৎকার করে তো বাজে লোকে। আচ্ছা, ইমামরা শালারা খারাপ, তারা ছেলে বলৎকার করে, এই কথাটিকে তিনি পরিবর্তন করে বললেন যে সকল ইমামরা বলৎকার করে এমনটি না, ইমামদের মধ্যে কিছু কিছু ইমামরা এই কাজটি করে থাকে, এইটা বলেছেন। তো তার বক্তব্য পাল্টানোর কারণটা কি? কারণ তিনি ইমামদেরকে ভয় পেয়েছেন। ঠিক আছে, তিনি জানেন যে বাংলাদেশে থাকতে হলে তার বক্তব্যকে শুধরাতে হবে, বক্তব্য পাল্টিয়ে এটিকে এডিট করতে হবে, নয় কি? আচ্ছা শোনা যাক। সকল ইমামদের কথা কখনোই বলা হয়নি, আমি ইমামের পিছনে আমি নামাজ পড়ি, আমি ইমামদের শ্রদ্ধা করি, আমি ইমামদের। আপনি ইমামের পিছনে নামাজ পড়েন? কয় ওয়াক্ত নামাজ পড়েন? আপনি নামাজ টামাজ পড়েন না, যা বলেছেন সত্য বলেছেন, এটাকে উড্র করার কোনো দরকার ছিল না। ঠিক আছে শোনা যাক। আমলেলনাজার বিরুদ্ধে আমিও তার বিরুদ্ধে, আমি ইসলামের পক্ষে, ইসলাম বিরোধী যারা কাজ করে আমি ইসলামের, আমি তাদের। আপনি ইসলামের পক্ষে, আপনি ইসলাম বিরোধী যারা কাজ করে তার বিপক্ষে কাজ করে থাকেন, তাইলে ভাই আপনি ইসলাম বিরোধী কাজ, হ্যাঁ, আপনি ফিল্মে করতেছেন কেন, করছেন কেন? এটা তো ইসলাম বিরোধী, এটা কি ইমামরা বা মোল্লারা মেনে নিতে পারে?
এটা তো ইসলাম বিরোধী, এটা ইসলাম এলাও করে আপনাকে কে বলছে? আপনি বললেন যে আপনি ইসলাম বিরোধী কাজ করেন, ইসলাম বিরোধীদের বিপক্ষে কাজ করে থাকেন, তাহলে তো আপনি আপনার নিজের বিপক্ষে কাজ করেন এখন, ঠিক আছে? আচ্ছা শোনা যাক, তাদের বিপক্ষে, দ্যাটস ইট ভাই। ক্লোজ জায়েদ ভাই, আপনি যে নিজে মেয়েদের নিয়ে এত কথা হয়, বিয়ে করেননি, এত প্রেম করেছেন, তো আপনাকে নিয়ে তো রিউমার হলে আপনার কেমন লাগে? আমি বললাম যে নায়ক বলেই তো রিউমার হয়, যদি রিউমারই না হয় তাহলে যারা এই মসজিদে নায়ক বলেই তো রিউমার হয়, ঠিক আছে, আর ইমাম বলেই তো ইমামদের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ আসে, ঠিক না? ইমামরা তো বলৎকারি কাজ করে থাকে বলেই তো তাদের বিরুদ্ধে এই সত্য সত্য অভিযোগটা তুলে ধরা হয়, আপনিও এই সত্য কথন করেছেন, ঠিক আছে? তো এইবার আপনার বক্তব্য থেকে আপনি সরে আসছেন কেন? আর আপনি ফিল্মে অভিনয় করেন, নায়ক বলেই তো আপনার বিরুদ্ধে রিউমার উঠে, তো আপনি যে নায়ক, এই নায়ক হওয়ার কথা কি ইসলাম বলেছে? এই নায়ক হওয়ার বিষয়টি কি ইসলামের দ্বারা অনুমোদনযোগ্য? একটু একটু ভেবে বলবেন তো প্লিজ। আচ্ছা শোনা যাক, আছে তাদের মতো টুপি দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাদের মতো ভদ্র নম্র জীবনযাপন করতে হবে, বাসায় থাকতে হবে, তার মানে ইমাম ইমামদের আমি ভালো হিসাবে বর্ণনা করেছি, ইমামরা ভালো হয়, নামাজ পড়ায়, তারা তাদের পিছনে সমস্ত জ্ঞানী গুণী মানুষের নামাজ পড়ে, তারা তাদের তাদের সেজদা দেয়, ভালো উদ্দেশ্য বলেছি, নাহলে তাইলে আমাদের ওই কাজটা করতে হবে। তবে হ্যাঁ, কিছু কিছু ইমাম দেখবেন কিছু মসজিদের বা কিছু মাদ্রাসার যারা শিশু বলৎকারের মতো কাজ করেছে, মানে এটা একটা গহিত্য কাজ, কিছু কিছু কয়েকজন সব সমাজে সব শ্রেণীর খারাপ মানুষ আছে। আচ্ছা, উনি ওনার আগের বক্তব্যের সাথে কন্ট্রাডিক্ট করছেন, উনি বলছেন কিছু কিছু ইমাম হ্যাঁ শিশু বলৎকার করে থাকে, যদিও উনি ইমামদেরকে ভয় পেয়ে এই কথাটি বলছেন, এরপরেও আমি বলবো উনার বক্তব্য থেকে বা স্টেটমেন্ট থেকে পুরাপুরি সরে আসেন নাই, ঠিক আছে? ভয়ে হয়তো ভীত হয়ে তিনি তার আগের বক্তব্যকে এডিট করেছেন, কিন্তু স্টিল তিনি মনে করেন যে ইমামরা বলৎকার করে থাকে, এডিট করে বলেছেন কিছু কিছু ইমামরা বলৎকার করে থাকে। হ্যাঁ, তো কিছু কিছু ইমাম বলৎকার করবে কেন, শিশু বলৎকার করবে কেন? তো আমি ইমামদের সাথে ওনার মিটিংটা আপনাদেরকে একটু পরে আমি দেখাবো, একটু শুনে নেই এইটুকু। ওদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম আমি প্রথমেই, ওনারা যে ভুল বুঝেছে এই জন্য ক্ষমা প্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি, এটা একটা যে কোনো একটা পেজ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করেছে। উনি ক্ষমা প্রার্থনা করেছেন, বুঝতে পেরেছেন? চাপে পড়ে ভয়ে ভয় ভীতির শিকার হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন, ঠিক আছে? আমি একজন মুসলমান, আমার বাবা হাজি ছিলেন, আমি আপনারা জানেন আমি মদ খাই না, বিড়ি খাই না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা, আপনি মদ খান না, বিড়ি খান না, কিন্তু আপনি বহু নারীকে বিছানায় নেন, এটা কি ইসলামসম্মত? শরীফ পড়ি এবং আমি প্রচণ্ড পরিমাণে ইসলাম ভালোবাসি, মুসলিম ইসলাম ধর্মকে বিশ্বাস করি, যে আমি একটা মসজিদ কমিটির সভাপতিও, তো আমি সুন্দর করে কথাগুলো এমনভাবে বলেছিলাম, শ্রদ্ধা রেখেই বলেছিলাম, আমি বলেছিলাম কিছু কিছু মসজিদের কিছু কিছু মাদ্রাসার ইমামও আছে যাদেরকে দেখা যায় শিশু বলৎকার করে, এটাও তো অনেক ধরনের। আচ্ছা, কিছু কিছু মাদ্রাসার শিক্ষকরা বা ইমামরা শিশু বলৎকার করে এইটা আপনি বলেন নাই, আমি যে ভিডিও ফুটেজটা প্রথমে প্লে করেছি এইটাতে আপনি বলেন নাই, হ্যাঁ ঠিক আছে? তো এরপরেও যাই হোক, এরপরেও মন্দের ভালো, আপনি স্বীকার করছেন যে ইমামরা ইমামদের মধ্যে কিছু কিছু মানুষ বলৎকার করে থাকে এবং তারা অনৈতিক কাজের সাথে জড়িত, এটা এটুকু বলেছেন। আর ইসলাম আপনি মানেন, ইসলামের জন্য আপনি ফানাফিল্লা, দিস ইজ ননসেন্স, হ্যাঁ আপনি ইসলাম মানেন না, হয়তো আপনি হজে যাবেন কিছুদিন পরে, এইগুলো সব হচ্ছে পলিটিক্স, হ্যাঁ নিজের পেশাকে পাকাপুক্ত করার জন্য হ্যাঁ আপনি এইগুলো বা আপনাদের মতো মানুষ এইগুলো করে থাকেন। তো ইমামদের সাথে আপনার মিটিংটা আমি একটু প্লে করে শোনাই, হ্যাঁ আমি বলেছিলাম না শোনাব না, এইটা না এইটা, হ্যাঁ এই দেখুন, জায়েদ খান ইমামদের সাথে আছেন, দুইজন ইমামের মাঝখানে বসে আছেন। আচ্ছা শুনি পরবর্তীতে কি স্টেটমেন্ট দিলেন উনি। বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, মহাসচিব মহোদয়কে নিয়ে আজকে বার্তা আপনাদের মাধ্যমে সবাই পৌঁছে দিলাম সব জায়গায়, আপনারা কখনোই এই ভুল ব্যাখ্যায় যাবেন না, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের স্নেহের ভালোবাসার ভালো সন্তানের মতো, ভালোবাসার মানুষ ভাইয়ের মতো, ইসলামের প্রতি পূর্ণ আস্থা, ইমামদের প্রতি পূর্ণ আস্থা ভালোবাসা কখনোই তাদের আমি শ্রদ্ধা। ইসলামের প্রতি আপনার পূর্ণ আস্থা, ইমামদের প্রতি
পূর্ণ আস্থা এবং ভালোবাসা রয়েছেন, সেই সাথে আপনি ফিল্মে পরনারীদের সাথে নর্তন কুর্তন করতেছেন, হ্যাঁ, অন্যের মেয়েকে নিজের মেয়ে নিজের স্ত্রী হিসাবে ফিল্মে নিয়ে অভিনয় করছেন, হ্যাঁ, তো এই সবগুলো কি ইসলামসম্মত? ওই দুইজন ডানবামের ডাইনে বামে যে দুইজন ফিরিস্তা আছেন, নকির মনকিন ফিরিস্তা দুই ইমাম আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আর একটু কানে কানে জিজ্ঞেস করে দেখেন না, হুজুর আপনি কি কোনোদিন, দুইজনকে বলেন না, আপনারা কি কোনোদিন ছোট ছোট বাচ্চাদের পাছা মেরেছেন? একটু বলে দেন, জিজ্ঞেস করেন না। বা দুইজন কি আপনারা কখনো পাছা মারা খাইছেন? তো এদেরকে জিজ্ঞেস করেন না ভাই, জিজ্ঞেস করলেই তো আসল রহস্য বের হয়ে যাবে। আপনি যে এইখানে বসে আছেন জায়েদ খান, আপনি এই যে মাঝখানে বসে আছেন, আপনি যদি, হ্যাঁ, ছোট একটা বাচ্চা হতেন, 6, 7 বা 12 বছরের বাচ্চা হতেন, তাহলে আপনি কিন্তু ওই দুই ইমামের মাঝখানে সেফ থাকতেন না, দুই ইমাম আপনার মাঝখান দিয়ে ভরে দিত। বুঝতে পারছেন কি ভরে দিত সেটা আপনি ভালো করে জানেন, বুঝতে পারছেন? শোনা যাক, সম্মানের জায়গা থেকে বিচ্যুত করতে পারবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার প্রতি অবিরাম ভালোবাসা। আবারও বলি, অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকলে, আপনার কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। এবং ইসলাম হচ্ছে শান্তির জায়গা, সমৃদ্ধির জায়গা, আমরা সেই ইসলামের পথে থাকতে চাই, ইমাম সাহাবাদের সাথে নিয়ে, আলেম ওলামাদের সাথে নিয়ে এক কাতারে পথ চলতে চাই। হ্যাঁ, আলেম ওলামাদের সাথে নিয়ে আপনি একসাথে পথ চলতে চান, তো আপনার তো আপনার পথ চলা তো আলিম ওলামাদের পথ চলার চেয়ে ভিন্ন। আপনি যেই পথে চলেন সেই পথে তো আলিম ওলামারা চলে না, তো আপনি যে বললেন আলিম ওলামাদের সাথে, আলিম ওলামাদেরকে একসাথে নিয়ে পথ চলতে চান, তাহলে আপনার ফিল্মি জগতে আলিম ওলামাদের সাথে নিয়ে একসাথে কাজ করা শুরু করে দেন, দুই আলেমকে বলেন বা ইমামদেরকে বলেন আপনার সাথে ফিল্মে অভিনয় করার জন্য, ঠিক আছে? হুজুর কিছু বলবেন এখন আমাদের চ্যানেল সাহেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, যারা দেশের বাইরে থেকে দেখছেন, সকলকে খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শাহনে সাবা খতিব কাউন্সিল বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে হোটেল সোনারগাঁ থেকে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। তিনি তিনার অবস্থান থেকে সম্মানিত, আমরা আমাদের অবস্থান থেকে আপনাদের কাছে পরিচিত সম্মানিত। তিনি ইমামদেরকে নিয়ে একটি বিষয়ে মন্তব্য করেছেন, সেটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার পর দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ, আলেম ওলামা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমাদেরকে প্রেশার ক্রিয়েট করেছেন, এই বিষয়ে আমাদের পদক্ষেপ কি? প্রেশার ক্রিয়েট করেছেন, তো উনি ইমামদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য কি ভুল ছিল? অনেকে এখানে আমাদেরকে এমন পর্যন্ত বলেছেন যে টাকা পয়সা লাগলে আমরা দিচ্ছি, আপনারা মামলায় যাচ্ছেন না কেন, মামলা করে দেন, 64 জেলায় 64টি মামলা করেন, এরকম বহু মেসেজ, বহু ফোন, মানে বিভিন্ন সোর্স থেকে আমাদেরকে এসে। আচ্ছা আচ্ছা, একটু থামুন। যারা আপনাকে বিদেশ, আপনাদেরকে বিদেশ থেকে টাকা পয়সা পাঠিয়ে দিয়ে মামলা করার কথা বলছেন, তারা কি কোনো দিন এই সমস্ত ইমামদের বিরুদ্ধে মামলা করার ব্যাপারে টাকা পয়সা দেওয়ার কথা বলেছিলেন? যে সমস্ত ইমামরা শিশুদেরকে অহরহ বলৎকার করে আসতেছে, কিংবা এই সমস্ত মাদ্রাসার হুজুরদের বিরুদ্ধে কি তারা মামলা করার জন্য কোনো টাকা পয়সা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল? যে সমস্ত মাদ্রাসার হুজুররা ছোট ছোট বাচ্চাদের দিন রাত বলৎকার করে আসতেছে, করেছিল করে নাই? জায়েদ খানের একটা বক্তব্যের জন্য, হ্যাঁ, বিদেশি মুমিন ভাইয়েরা, ভাই বোনেরা টাকা পয়সা দিয়ে তার বিরুদ্ধে মামলা করার কথা বলে করার জন্য আপনাদেরকে প্রেশার দিচ্ছে, ঠিক আছে? কিন্তু জায়েদ খান যে বলল ইমামরা বাচ্চাদেরকে বলৎকার করে, তো জায়েদ খানের উল্লেখিত ইমামদের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ এনে মামলা করার জন্য কি এই সমস্ত মানুষরা আপনাদেরকে প্রেশার দিয়ে টাকা পয়সা দেওয়ার কথা বলেছে? বলেছে? ওয়াই দিস হিপোক্রেসি?
কিন্তু আমরা আপনারা জানেন আমরা এই সংগঠনটি করেছি ইমামরা বাংলাদেশের 50,000 প্লাস ইমামরা আমরা একসাথে সংঘবদ্ধ খতিবরা তো আমরা শুরু থেকেই কিন্তু প্রশাসন রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট থেকে কাজ করে যাচ্ছি অর্থাৎ যে কোনো সময় মসজিদ ইমাম এই কেন্দ্রিক যদি কোনো দুর্ঘটনা ঘটে অথবা যে কোনো ভাবে যদি অশান্ত পরিবেশ সৃষ্টি হয় তখন আমরা যেটা করি সেটা হলো এই অসংলগ্ন অশান্ত পরিবেশ কে শান্তিময় করবার জন্য আমরা সব সময় উদ্যোগ গ্রহণ করেছি বিগত দিনে এবং জায়েদ খান জনাব জায়েদ খান সাহেবের এই বিষয়েও আমরা সেম মানে পন্থা অবলম্বন করেছি আমরা মনে করি তিনি একজন মুসলমান তিনার আব্বা মুসলমান মা মুসলমান তিনার প্রতি মুসলমানের সন্তান তো তিনি আচ্ছা উনাকে আপনারা এত ফেভার করছেন এখন কারণটা কি তাও আবার সোনারগাঁও হোটেলে বসে উনার প্রশংসা করছেন কারণটা কি ভাই সোনারগাঁও হোটেল তো ভেরি এক্সপেন্সিভ হোটেল নিশ্চয়ই উনি সোনারগাঁও হোটেলে আপনাদেরকে নিয়ে এসে ভালো ভালো খাবার দাবার খাইয়েছেন পকেটে কি অনেক টাকা পয়সাও ঢুকিয়ে দিয়েছেন নিশ্চয়ই দিয়েছেন নয় কি যার কারণেই তো আপনারা উনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটা তুলে নেওয়ার চেষ্টা করছেন আপনারাও কিন্তু টাকায় বিক্রি হন ওয়াজ মাহফিলে যেভাবে টাকা ছাড়া যান না ঠিক একইভাবে সুশীল সমাজের মানুষ বা অন্য যে কোনো যে কোনো মানুষ হ্যাঁ টাকার বিনিময়ে আপনাদেরকে কিনে নিতে পারে বা ব্যবহার করতে পারে বিষয়টা ক্লিয়ার আচ্ছা শোনা যাক যেভাবেই হোক তিনি যেভাবেই বলে থাকেন আমরা কোনো ব্যাখ্যায় যেতে চাই না আমরা জায়েদ ভাইকে রিকোয়েস্ট করেছি কেন ভাই ব্যাখ্যায় যেতে চান না কেন উনি তো উনার বক্তব্যের মধ্যে এডিটেড বক্তব্যের মধ্যে বলেছেন যে কিছু কিছু ইমাম এবং মাদ্রাসার হুজুররা বলৎকারের মতো জঘন্য কাজ করে থাকে কিছু কিছু তো কেন ব্যাখ্যায় যাবেন না এইটা এই যে কিছু কিছু বললেন হ্যাঁ কিছু কিছু ইমামরা বা কিছু কিছু মাদ্রাসার হুজুররা যে এই জঘন্য কাজটি করে থাকে এই ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য নাই আপনারা কোনো ব্যাখ্যা চাচ্ছেন না ওনার কাছ থেকে ওয়াও যেহেতু আপনি আলেমদেরকে শ্রদ্ধা করেন আপনার বক্তব্যে ফুটে এসেছে সেটা ইসলাম আলেম ওলামা মসজিদ মাদ্রাসার প্রতি আপনার রেসপেক্টেড একটা পজিশন আছে আমরা বুঝতে পেরেছি সেজন্য আমরা তার সাথে আজকে বসেছি হোটেল সোনারগাঁতে এবং তিনি এখানে সুস্পষ্টভাবে বলেছেন তিনি ওলামা ইকরামকে সবসময় শ্রদ্ধার সাথে দেখেছেন এবং আগামীতেও দেখবেন এবং তিনি যেই কথা বলেছেন তিনি বলেছেন এটি র ফাইলে আছে তিনি এভাবে বলেননি তারপরেও তিনি কোনো ধরনের বিতর্কে যে এইভাবে বলেননি তাহলে আগের ভিডিও প্রথমে যে ভিডিও ফুটেজটি প্লে করলাম এইখানে তিনি কি বললেন আপনি কি কানে শুনেন না এটা একটু প্লে করে শুনুন হ্যাঁ আমি আবার প্লে করে শুনাই কি বললো উনি প্রথমে হুজুর একটু শুনে নিন তো ইমামরা তো শালা খারাপ ছেলে বলৎকার করে তো বাজে লোকে আচ্ছা এটা তো শুনলেন তো নিশ্চয়ই এটা এই এই বক্তব্যটা আপনারা আপনি শুনেছেন হ্যাঁ হুজুর শুনেন নাই শুনেছেন তো তো শোনার পরেই তো উনার বিরুদ্ধে মামলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন নয় কি এখন ভুল পাল্টাচ্ছেন কেন আচ্ছা শুনি কি বলে নাচে তিনি বলেছেন আমি ইমামরা আমার সম্মানের জায়গা ইমামদেরকে আমি যদি কোনো আঘাত দিয়ে থাকি আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থী ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকে চূড়ান্ত বার্তা তো আমরা আশা করছি আমাদের জাতীয় খতিব সংগঠন আপনারা জানেন বাংলাদেশের একমাত্র খতিব সংগঠন এটি এটার পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা এই বিষয়ে অন্তত ওনাকে অপরচুনিটি দিবেন আগামী দিনে যেন উনি ইমাম আচ্ছা 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 এইবার আমি বুঝে ফেলেছি আপনারা দর্শক শ্রোতারা আপনারা কি বুঝলেন আমি জানি না কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে জায়েদ খান ওই দুই ইমামকে পয়সা দিয়ে হায়ার করে নিয়ে এসে তার বিরুদ্ধে যাতে জনমত না যায় সেই জন্য তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে তার সপক্ষে কথা বলাচ্ছে বুঝতে পারছেন আমার আমার কাছে এইরকম মনে হচ্ছে আপনাদের কাছে কীরকম মনে হলো আপনারা কমেন্টে আমাকে প্লিজ জানাবেন হ্যাঁ শোনা যাক কে নিয়ে আলেমদেরকে নিয়ে সামনে চলতে পারেন তো এই বিষয়ে জায়েদ বেশের কাছে আমার একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে আগামী নেক্সট ফিউচারে আগামী দিনগুলোতে আপনি এমন কিছু কর্মকাণ্ড করে দেখাতে পারবেন কি যাতে করে আলেমদের মনে ইমামদের মনে যে ব্যথা কিছুটা লেগেছিল সেটি প্রশমিত হয়ে যায়
ধন্যবাদ হুজুর, আমি তো অলরেডি ইমামদের আলেমদের সম্মানে কাজ করি, বিকজ আমি ধরেন মসজিদের সেবা করি, মাদ্রাসার সেবা করি। আমার বাবা যে মসজিদ করে গিয়েছেন, মাদ্রাসা করে গিয়েছেন, সেখানে যে কোনো মসজিদের জন্য আমার কাছে সহায়তা চাইলে আমি কিন্তু করি। এগুলো কখনোই ফেসবুকে পোস্ট দেয় না, কারণ মসজিদ মাদ্রাসার জন্য দান করলে করতে হয় না কোথাও। আচ্ছা, আপনি মসজিদ মাদ্রাসার সেবা করেন, কিন্তু গরিব মেহনতি দুস্থ মানুষের সেবা করেন না। এইটা যদি করতেন তাহলে মেনে নেওয়া যেত, ঠিক আছে। একটা এসি লাগবে আমি দেই, কত কার্পেট লাগবে দেই, এর মনে অসংখ্য কাজ করেছি। এবং এফডিসির যে আজকে সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছে, এটার পিছনেও কয়েকজনের মধ্যে আমার অবদান আছে। এফডিসি থেকে নামাজ পড়া যেত না, আপনারা তো ভিতর খুঁজেন না। এখানে আমি প্রথম দিন দরজা দেখে বলেছি একটা ভালো মসজিদ দরকার, সবাই বলে এফডিসি মসজিদ থাকবে, অবশ্যই মসজিদ থাকবে। একটা মসজিদ আজ আগের থেকে ছিল, কিন্তু পানি উঠতো, নামাজ পড়তে হলো। এখন সুনিপুণ একটা মসজিদ, উন্নয়ন অভিরাম মন জুমানোর মতো একটা মসজিদ। আমরা 5-6 জন লোক উদ্যোগ নিয়ে ওখানে মসজিদ করেছি। তা আমি যদি ইসলাম বিদ্বেষী হতাম, ইমানদের পছন্দ না করতাম, তাহলে মসজিদ নির্মাণে কেন এগিয়ে আসতাম সবার সাথে? যে আমাদের তিনটি মাত্র কাজ, প্রথমত কোনো ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম আলেমরা যদি সামাজিকভাবে নির্যাতনের শিকার হয়, অপরাধের শিকার হয়, আমরা সেখানে কাজ করি প্রশাসনিক সাপোর্ট নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুজুর একটু থামুন থামুন, হিপোক্রেসি করবেন না। যেখানে মসজিদের ইমাম খতিবরা নির্যাতিত হয় সেই জায়গায় আপনারা কাজ করেন, কিন্তু এই মসজিদের ইমাম হুজুরদের দ্বারা যখন ছোট ছোট শিশুরা যৌনভাবে নির্যাতন হয়, নির্যাতনের শিকার হয়, শারীরিকভাবে যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন সেই শিশুদের পক্ষে দাঁড়ানোর জন্য আপনাদেরকে পাওয়া যায় না কেন? নাকি আপনারাও হ্যাঁ এই হুজুর এবং ইমামদের মতো শিশুদের যৌন নির্যাতন করে থাকেন? উত্তরটা দেবেন। হ্যাঁ, এই যাবৎ আমরা প্রায় 3000-এর বেশি ইমাম খতিবকে সে আলেমদেরকে হেল্প করেছি প্রশাসনের। আচ্ছা, 3000-এরও বেশি ইমাম খতিবকে আপনারা হেল্প করেছেন, কিন্তু হাজার হাজার শিশুরা যে ইমাম খতিবদের মাধ্যমে যৌন নির্যাতন ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে সাহায্য করার জন্য আপনারা কি করেছেন বলুন তো দেখি? নাকি আপনারাও একই অপরাধে অপরাধী? নিয়ে তৃতীয়টি হচ্ছে যে স্বাস্থ্য সুরক্ষা মেডিকেল সেবা। আপনি শুনে আশ্চর্য হবে, সারা বাংলাদেশে ইমামরা খুবই মানে অবহেলিত। এরা অনেকে আছে বৃদ্ধ বয়সে, খুবই মানবেতর জীবন যাপন করছে, এদের জন্য কিছু। হুজুর, আপনার কথার সাথে আমি একটু একমত। আমি আমার মসজিদের যিনি ইমাম আছে তাকেও বেতন উঠে উঠে দিতে কষ্ট করে, অনেক সময় বেতন পায় না, তাও তো নামাজ পড়িয়ে যায়। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই, যত ইমাম আছে মসজিদের সবার জন্য যদি একটা বেতন ভাতার ব্যবস্থা করে দেয় আপনার। আচ্ছা, ইমামদেরকে বেতন ভাতার ব্যবস্থা করে দিতে হবে কেন? এরা কি ল্যাংড়া আতুন নাকি? এদের হাত পা নাই। একটা রিক্সা ড্রাইভার যদি রিক্সা ঠেলে ঠেলে হ্যাঁ রুজি রোজগার করতে পারে, একটা পানের দোকানদার যদি সুপারি পান বিক্রি করে হ্যাঁ রুটি রোজগারের ব্যবস্থা করতে পারে, তাহলে ইমামরা মসজিদের ইমামতির পাশাপাশি অন্য কোনো কাজ কেন করতে পারে না? নাকি তারা ল্যাংড়া আতুর? তো এই দুরাবস্থা দূর করার জন্য মানুষের কাছে ভিক্ষার হাত পাততে হবে কেন ভাই? এটি দূর করার জন্য আধুনিক শিক্ষা গ্রহণ করুন, তাহলেই তো প্রবলেম সলভ হয়ে যায়। আজকে অনুষ্ঠানে তুলে ধরতে চাই সবার কাছে, আমরা বিশেষ করে ধর্মমন্ত্রী যিনি আছে তার দৃষ্টি আকর্ষণ করছি, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, যিনি আমাদের মমতাময়ী মা, এই যারা নামাজ পড়ান কষ্ট করে, আজান দেন, সব তাদের পিছনে নামাজ পড়ি, আল্লাহকে দেখিনি আমরা, তাদেরকে বিশ্বাস করে সুরায় নামাজ পড়ি। আমি যদি ইমামদের ভালোই না বাসতাম, ইমামরা যদি আমার পছন্দের মানুষ না হতো, তাহলে কি এগুলোতে অংশগ্রহণ করতাম? তো এগুলোর কোনো সুযোগ নাই। ইমামদের সাথে আমি আছি এবং আমার আজকে এই চেয়ারম্যান এবং এই মহাসচিবের সাথে কথাই বলতে চাই, যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করলে। স্পেসিফিকলি আমি আপনার কাছে একটা আবেদন রাখতে চাই, হচ্ছে আমরা নেক্সট ফিউচারে আমাদের সংগঠনের মাধ্যমে অথবা বাংলাদেশের ডোনার যারা আছেন আমরা তাদের কাছে যাব একটু এক এক করে। প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই, আমাদের লালিত স্বপ্ন যে ইমামদের জন্য একটা ভবিষ্যতে হসপিটাল করতে চাই, এবং এটাতে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে। আচ্ছা, ইমামদের জন্য ভবিষ্যতে হসপিটাল করতে চান কেন চান? ইমামরা কি বাংলাদেশের সাধারণ মানুষের চেয়ে আলাদা কোনো মানুষ? সাধারণ মানুষ যে হসপিটালে যায় চিকিৎসা সেবা নেওয়ার জন্য, সেই হসপিটালে ইমামরা গেলে সমস্যা কোথায়? নাকি
এই হাসপাতালগুলোতে মহিলারা আছে কিংবা জিন ভূত আছে যার কারণে উনারা ওই জায়গায় যেতে চান না? কেন? সাধারণ জায়েদ খান সহ সাধারণ মানুষ যখন একই হাসপাতালে যায় চিকিৎসা নেওয়ার জন্য, তখন আপনারা এই একই হাসপাতালে যেতে পারবেন না কেন? আপনাদের জন্য ভিন্ন হাসপাতাল থাকবে কেন? এটা কি এইরকম হয়ে গেল না যে বাংলাদেশে গার্লস স্কুলে গার্লস শুধুমাত্র বালিকারা যায়, হ্যাঁ, আর হাই স্কুলে হ্যাঁ শুধুমাত্র মানে বালিকা এবং পুরুষরা যায়, মানে বালিকা এবং বালকরা যায়, এইরকম হয়ে গেল না? আপনারা কি ভিন্ন ভিন্ন কোনো কিছু নাকি বলুন তো দেখি? আপনাদের জন্য আলাদা হাসপাতাল লাগবে কেন? তাহলে বাংলাদেশের সকল ইমামরা কি অসুস্থ যে তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আলাদা হাসপাতাল লাগবে? বাংলাদেশের যতটা হাসপাতাল রয়েছে সব কয়টা হাসপাতালে অন্যান্য মানুষ, বাংলাদেশের অন্যান্য মানুষরা যে চিকিৎসা সেবা পাওয়ার জন্য গিয়ে থাকে, আপনারা ওইখানে যাবেন? আপনাদের জন্য আলাদা হাসপাতাল লাগবে কেন? আজকে বলছেন আলাদা হাসপাতাল লাগবে, কালকে বলবেন আমাদের জন্য হ্যাঁ আলাদা পার্লামেন্ট লাগবে, হ্যাঁ পরশু তরশু বলবেন আমাদের জন্য ওইটা লাগবে আলাদা, আমাদের জন্য সেইটা লাগবে আলাদা। বুঝতে পারছেন ভয়ঙ্কর অবস্থা? আমি বলতে চাচ্ছি যে আপনারা কি বাংলাদেশের সোসাইটির বাইরের মানুষ যে আপনাদের জন্য আলাদা হাসপাতালের দরকার হতে হবে? সবাই যে হাসপাতালে যায় সেই হাসপাতালে আপনারাও যাবেন নাকি? দাড়ি টুপি পরে এই সমস্ত হাসপাতালে গেলে আপনাদের সমস্যা হয়? আপনাদের দাড়ি ধরে কি কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলবে যে আপনারা সবাই যে হাসপাতালে যায় সেই সেই হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন? আছি, আমার তো এত বড় আল্লাহ এত সামর্থ্য দেয়নি, তবে আপনাদের ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদের সাথে আছি। এটা একটা ভালো উদ্যোগ, হসপিটালের সাথে যদি আপনি করতে চান এটা একটা অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা সেটা পূরণ। দিস ইজ রাবিশ। এ থেকে বোঝা যাচ্ছে যে এরা বাংলাদেশের সমাজের ভিন্ন প্রজাতির মানুষ, দে আর নট ইনক্লুডেড ইন আওয়ার সোসাইটি। তারা কি এক্সক্লুডেড? তারা কি বাংলাদেশের সমাজের বাইরের মানুষ যে তারা বাংলাদেশের মানুষ যে জায়গায় যায় সেই জায়গায় তারা যেতে পারবে না? কি বলেন এইগুলো? এটা কি ভালো আইডিয়া বললেন জয়েদ খান? আপনাদের সাথে আমি আছি, খুব খুব খুশি হলাম। দর্শক, আপনারা শুনেছেন চিত্রনায়ক জায়েদ খান, তিনি আপনাদের তার মনের কথা বলেছেন ইমাম খতিব আলে মোলামার। আচ্ছা, চিত্রনায়ক জায়েদ খান বললেন, তো হুজুর আপনাকে জিজ্ঞেস করি, উনি যে চিত্রনায়ক হয়েছেন এটি কি আপনারা জায়েজ করে দিলেন? এটি কি আপনাদের ইসলাম এলাও করে? এটা তো বললেন না। সুবিধাবাদী মোল্লারা পয়সা খেয়ে এসে এইখানে মানে সাফাই গাচ্ছেন নয় কি? যে সম্মান, যে শ্রদ্ধা, যে ভালোবাসা তিনি সেটা ব্যক্ত করেছেন। তিনি আমরা ভবিষ্যতে ইমাম খতিব, যারা আপনারা জানেন অবহেলিত বঞ্চিত, তারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে মৃত্যু ছাড়া তাদের কোনো গন্তব্য আমরা দেখতে পাই না, অর্থাৎ চিকিৎসার জন্য তারা এত টাকা কোথায় পাবেন? অনেকে ইন্ডিয়া যান, সিঙ্গাপুরে যান, লন্ডনে যান, কিন্তু আমাদের ইমামরা টাকার অভাবে অনেকে চিকিৎসা করাতে পারছেন না। জাহেদ ভাই কথা দিয়েছেন, আমরা ইমামরা যদি উদ্যোগ গ্রহণ করি তিনি নেক্সট ফিউচারে একটা হসপিটালের সাথে তিনি সম্পৃক্ত হবেন। আমি আপনাদের কাছে খুবই বিনীতভাবে অনুরোধ করছি, একজন মানুষ ভুল করেছেন অথবা তিনি তার পজিশন থেকে যে কথাই বলেছেন তিনি তার কথাটাকে বারবার মানে নিঃশর্তভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন মিডিয়াতে এসে এবং আজকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাকে দিয়ে আপনারা ক্ষমা প্রার্থনার ব্যবস্থা করেছেন। সে উনি বাধ্য হয়ে ক্ষমা প্রার্থনা করছেন, না হলে কিন্তু উনার পেশায় হাই ব্লাড প্রেশার উঠে যাবে, হ্যাঁ, যার কারণে মানে হাই প্রেশারের কারণে উনার পেশা মারা যেতে পারে, হ্যাঁ, এই 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 রিজনে উনি মিডিয়া এসে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আর আপনারা ক্ষমা প্রার্থনা করেছেন আর আপনারা কিছু পয়সা কামাই করেছেন, এইটুকুই তো। আমি তো অনেকক্ষণ বকবক করে ফেললাম, আরও কিছু তত্ত্বভিত্তিক ভিডিও দেব, কুরআন হাদিস ভিত্তিক ভিডিও আমি সামনে নিয়ে আসতেছি, আপনারা এগুলোও দেখবেন। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।